ফিজিওথেরাপি জন্য সুস্থ হয়ে ফিরুন সেবার দর্শক আমাদের কুরবানি ঈদ শেষ হয়েছে আমরা অনেকেই গরু গোস্ত খাচ্ছি তো গরু গোস্ত খেতে কোনো সমস্যা নেই কিন্তু আমি আসলে আরেকটি বিষয় বলতে চাচ্ছি আসলে আমরা অনেকে একটু বেশি খেতে পছন্দ করি যারা ইয়াংম্যান যারা যুবক তারা খেতে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু যারা একটু বয়স্ক যাদের চল্লিশে ঊর্ধ্বে আমি তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছি আর ম্যান যারা যুবক তাদের ক্ষেত্রেও বলছি যে এই গরু গোষ্ঠে কিন্তু আমাদের অনেক বড়ো একটা সমস্যা হচ্ছে কনস্টিপেশন হয়ে যাচ্ছে পায়খানা কষা হচ্ছে আমরা অনেকেই খেয়াল করতেছি না এই পায়খানা কষাটাকে খুব অনেকে গুরুত্ব দিচ্ছি না এই পায়খানা কষা হয় একটু ব্লিডিং হয় একটু ব্যথা করে আবার কিছুদিন পর ঠিক হয়ে যায় এইভাবেই কিন্তু আমরা দিনের পর দিন চলে যাচ্ছে অনেকেরই আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আমার দীর্ঘদিন প্র্যাকটিস জীবনে যে পায়খানা কষাটা কোনো গুরুত্বই দেন না তারা আমি এই বিষয়টা একটু হাইলাইট করতে যাচ্ছি আর এখনই কথাটা কেন বলছি এই জন্য বলছি যে কুরবানি ঈদের পরে আমাদের প্রচুর গোষ্ঠ খাওয়া হয় আসলে অনেকেই আমরা খাচ্ছি আসলে তো একটু সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি আর এখন যে কথা বলতে চাচ্ছি যে এই পায়খানা যদি কষা হয় তাহলে দেখেন কি হবে একটা সময় আপনার পায়খানার মলদারটা বের হয়ে আসবে এটাকে বলা হয় অ্যানোরে প্রোল্যাপস এটা একটা প্রবলেম হবে আর হবে কি হবে যে পাইলস যেটা বলি হ্যামোরেড হলি একটা নয় ইন্টার্নাল হ্যামোরড আর একটা হলো এক্সটার্নাল হ্যামরয়েড যেটা প্রচণ্ড পেনফুল এবং প্রত্যন্ত ব্লিডিং হয় এবং একটা সময় এই কারণে ধীরে ধীরে রুগী কী হয় রক্তশূন্যতা ভোগে এবং এই মূলত কারণ হচ্ছে কনস্টিপেশন এই যে পায়খানা কষা কষা কেন হচ্ছে গোস্ত একটা কারণ আর আমরা কি করি আমাদের আমি আর এই জন্য বলবো যে যারা গোস্ত খাচ্ছেন বিয়াঙ্গ তারা খাওয়ার পাশাপাশি অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন খুব বেশি পরিমাণ পানি খাবেন খুব বেশি পরিমাণে সবজি খাবেন লাল শাক ডাটা শাক কলমি শাক বেশি করে খাবেন এবং পরিশ্রম প্রচুর হাঁটাহাঁটি করতে হবে তিনটা কাজ হাঁটাহাঁটি করা প্রচুর পানি খাওয়া এবং শাক সবজি খাওয়া নিয়মিত কৃমির ওষুধ খাওয়া আমরা আরেকটা বড় ব্যাপারটা কি আমরা দীর্ঘ সময় বসে থাকতেছি বসে থাকার কারণে কিন্তু আমাদের পায়খানা কষা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ এই পায়খানা কষা হলে যেটা হবে যে আপনার আস্তে আস্তে ইনফেকশন হবে অনেক মহিলারা হচ্ছে যে মহিলাদের ইনফেকশনের একটা অন্যতম কারণ হচ্ছে পায়খানা কষা এবং পুরুষদেরও যদিও পুরুষদের পায়খানা এই প্রস্রাব ইনফেকশনের সম্ভাবনা কম তারপরে কিন্তু তাদের কী হচ্ছে প্রচুর পরিমাণ প্রস্রাব ইনফেকশন হচ্ছে কেন পায়খানা কষার কারণে তাহলে কথা দাঁড়াচ্ছে গোস্ত আমরা খাব তবে কম করে খাবো কিন্তু গোস্ত খাওয়ার পাশাপাশি কী করবো সবজি খাবো পানি খাবো হাঁটাচি করবো এই হচ্ছে আজকের ম্যাসেজ সকলকে ধন্যবাদ